কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। ধন্যবাদ ভিডিওটি ক্লিক করার জন্য। দেখো, আজকের টপিক হচ্ছে আমাদের ইউনিট 3 লেসন 3 নিয়ে আলোচনা করব। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ডে 1 এবং ডে 2 নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্যাসেজে কি আলোচনা করা যায় সেগুলো দেখি। প্যাসেজটা আমরা বাংলা করি, তারপর দেখা যাবে আমাদেরকে এই বিভিন্ন এক্সামের যে প্রশ্নগুলো আছে এটা আমাদের অনেক সহজ হয়ে যাবে। তাহলে চলো প্যাসেজে বাংলাটা করে ফেলি। এখানে দেখো যে এই লেসন 4 এর দুটি পার্ট আছে, যেমন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 2 এবং ডে 1। আচ্ছা, এই একই লেসনের ভিতর হচ্ছে না, এটা হচ্ছে লেসন 3 এবং লেসন 4 একসাথে আলোচনা করব। ভিডিওটি একটু লম্বা যদিও হয়, তবে মনোযোগ দিয়ে এই দুটো লেসনই তোমরা আশা রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ওকে, তাহলে শুরু করা যাক। ওকে, 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি। বলা হচ্ছে যে 21 ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন। উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, যে প্রত্যেক বছরে আমরা দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। দ্য ডে ইজ অ্যান ইন্টারন্যাশনাল হলিডে। বলা হচ্ছে যে দিনটি একটি জাতীয় ছুটি দিনও। এবং অন দিস ডে উই প্রে ট্রিবিউট অন টু দ্য মার্টার্স হু লেড ডাউন দেয়ার লিভস টু এস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ ইন আনডিভাইডেড পাকিস্তান ইন 1952। বলা হচ্ছে যে এই দিনে আমরা শ্রদ্ধা নিবেদন করি, অর্থাৎ এই ট্রিবিউট অর্থ হচ্ছে শ্রদ্ধা নিবেদন করা। মার্টার্স তো যে শহীদ, এটা তো তোমরা জানোই যে শহীদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি। যেসব শহীদ যারা এই যে 1952 সাল এই অবিভক্ত পাকিস্তান অর্থাৎ আনডিভাইডেড পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য জীবন উৎসর্গ করেছিল। আচ্ছা, দিস ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। এটাকে আমরা ভাষা আন্দোলন হিসেবে পরিচিত, এটা আমাদের কাছে ভাষা আন্দোলন হিসেবে পরিচিত। দিস ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ওকে, দ্য সিট অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ শোন অন 21 মার্চ 1948 হোয়েন মোহাম্মদ আলী জিন্না দেন দ্য গভর্নমেন্ট জেনারেল অফ পাকিস্তান। বলা হচ্ছে যে ভাষা আন্দোলনে বীজ বপন করা হয়েছিল, অর্থাৎ শোন ওয়াজ শোন, বীজ বপন করা হয়েছিল যখন এই 1948 সালে 21 মার্চ যখন ঢাকায় একটি জনসভা পাকিস্তানি তদানীন্তন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেছিলেন যে উর্দু হবে একমাত্র পাকিস্তানের দাপ্তরিক ভাষা। ঠিক আছে, অর্থাৎ অ্যাট এ পাবলিক মিটিং ইন ঢাকা ডিক্লেয়ার দ্যাট উর্দু উড বি দ্য অনলি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এই উর্দুই হবে একমাত্র এই অফিসিয়াল ভাষা, পাকিস্তানের একমাত্র দাপ্তরিক ভাষা হবে। আচ্ছা, তারপর দেখো, দ্য ডিক্লারেশন রেইজড এ স্টর্ম অফ প্রোটেস্ট ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। বলা হচ্ছে যে ঢাকা এই যে মিটিংটা হলো, তারপরে ঘটনা হচ্ছে যে ঘোষণাটি দেশের পূর্ব অংশে অর্থাৎ পূর্ব পাকিস্তানের অংশে প্রতিবাদের ঝড় তুলেছিল। দ্য প্রোটেস্ট কন্টিনিউ ননস্টপ গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে। আচ্ছা, বলা হচ্ছে যে এই প্রতিবাদ অবিরাম চলছিল, দিনে দিন আরো বেগবান হচ্ছিল। ইট টার্ন ইন টু এ মুভমেন্ট অ্যান্ড রিচড ইট ক্লাইম্যাক্স ইন 1952। বলা হচ্ছে যে এটি একটি আন্দোলনের রূপ নিয়েছিল এবং 1952 সালে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দ্য গভর্নমেন্ট আউটলড অল সোর্স অফ পাবলিক মিটিংস অ্যান্ড রেলিস টু প্রিভেন্ট ইট। বলা হচ্ছে যে এটি প্রতিরোধ করার জন্য, অর্থাৎ এই যে ক্লাইম্যাক্সটা প্রতিরোধ করার জন্য, মুভমেন্টটা প্রতিরোধ করার জন্য সরকার সকল প্রকার জনসভা অর্থাৎ পাবলিক মিটিংস এবং র্যালি বন্ধ ঘোষণা করলো। আচ্ছা, দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইন্ড দ্য ল অ্যান্ড দ্য ব্রট আউট এ স্পেসফুল প্রোটেস্ট পজিশন অন 21 ফেব্রুয়ারি 1952। বলা হচ্ছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা আইন ভঙ্গ করে 1952 সালে 21 ফেব্রুয়ারিতে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করে, অর্থাৎ পজিশন হচ্ছে মিছিল, এটা স্পিচফুল প্রোটেস্ট পজিশন, অর্থাৎ একটি শান্তিপূর্ণ মিছিল করে 21 ফেব্রুয়ারি 1952 সালে। হোয়েন দ্য পজিশন রেস্ট নিয়ার ঢাকা মেডিকেল কলেজ দ্য পুলিশ ওপেন ফায়ার অন দ্য স্টুডেন্টস কিল সালাম রফিক বারকত অ্যান্ড চব্বার। বলা হচ্ছে যখন ছাত্ররা এই মিছিলটি ঢাকা কলেজের ঢাকা মেডিকেল কলেজের কাছে পৌঁছলো, তখন পুলিশ ছাত্রদের উপর গুলি ছুড়ল, এতে সালাম রফিক বরকত এবং জব্বার শহীদ হন। ওকে, দিস
enkindled the sparks of independent movement of Bangladesh. বলা হচ্ছে যে এটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গকে প্রজ্বলিত করে, অর্থাৎ তাদের যে ভিতরে আকাঙ্ক্ষাটাকে, হ্যাঁ, তাদের বহুদিনের আকাঙ্ক্ষাটা সেটাকে প্রজ্বলিত করে। এই ছিল পার্ট অর্থাৎ ডে ওয়ান এর ঘটনাটা। এবার লেসন ফোর এর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ডে টু টা আলোচনা করি। দেখো, 21 ফেব্রুয়ারি হ্যাজ বিন অবজার্ভ এ শহীদ দিবস এভরি ইয়ার থ্রু আউট দ্য কান্ট্রি ইন রিমেম্বরেন্স অফ দ্য মার্টার্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। বলা হচ্ছে 1952 সালে ভাষা আন্দোলনের শহীদ স্মরণে প্রতি বছর যে দেশব্যাপী 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে, এবং দ্য অকেশন বিগেন্স অ্যাট দ্য আর্লি আওয়ার্স অফ দ্য ডে উইথ মর্নিং সংস দ্যাট রিকল দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার্স। বলা হচ্ছে যে অনুষ্ঠানটি দিনের প্রথম প্রহরেই অর্থাৎ একদম দিনের শুরুতেই শোকের গান দিয়ে শুরু হয়ে থাকে, যা আমাদের ভাষা শহীদের চরম আত্মত্যাগের কথাটা স্মরণ করিয়ে দেয়। আচ্ছা, পিপুল ওয়ার ব্র্যাক ব্যান্ডেস ব্ল্যাক ব্যান্ডেস অ্যান্ড গো টু দ্য শহীদ মিনার বেয়ার ফুট ইন পজিশন সিঙ্গিং মর্নিং সংস। বলা হচ্ছে লোকেরা কালো বেজ পরিধান করে এবং সুখের গান গাইতে গাইতে সারি বেঁধে খালি পায়ে শহীদ মিনার যায়। আচ্ছা, দে প্লেস রেদার অ্যাট মিনার। বলা হচ্ছে যে তারা মিনারে ফুলে মালা দেয়। আচ্ছা, মেনি অফ দ্যাম ভিজিট দ্য গ্রেভস অফ দ্য মার্টার্স অ্যাট আজিমপুর গ্রেভিয়ার্ড অ্যান্ড প্রে ফর দ্যাম। ওকে, অনেকেই আজিমপুর কবরস্থানে শহীদ মিনারে কবর পরিদর্শন করে এবং তাদের জন্য প্রার্থনা করে। দে অলসো অ্যাটেন্ড ভেরিয়াস প্রোগ্রামস অর্গানাইজড ইন রিমেম্বরেন্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স, অর্থাৎ ভাষা শহীদের স্মরণে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে তারা যোগদান করে। আচ্ছা, তারপর দেখো, দ্য ইউনেস্কো অর্থাৎ এর ফুল মিনিং হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ওকে, দ্য ইউনেস্কো অন 17 নভেম্বর ইন 1989 প্রোক্লেমড ফেব্রুয়ারি 21 অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইন রিকগনাইজেশন অফ দ্য স্যাক্রিফাইস অফ দ্য মার্টার্স ফর দ্য রাইটফুল পিস অফ বাংলা। ওকে, বলা হচ্ছে যে এখানে বাংলা ভাষার ন্যায়সঙ্গত অবস্থানের জন্য যারা শহীদ হন তাদের আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ ইউনেস্কো 1999 সালে 17 নভেম্বর 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। আচ্ছা, দ্য ডে ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভ ওয়ার্ল্ড ওয়াইড টু প্রমোট অ্যাওয়ারনেস অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড মাল্টি লিঙ্গুয়ালিজম। বলা হচ্ছে যে এটা বহু ভাষা চর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ভাষা বিজ্ঞানের সচেতনতা ভিত্তির লক্ষ্যে প্রতি বছর বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। আচ্ছা, এই ছিল ডে ওয়ান এবং ডে টু সম্পর্কে বাংলা প্যাসেজের বাংলাটা। ইউনিট থ্রি এ লেসন থ্রি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ, তোমরা খুব মনোযোগ সহকারে বাংলাটা আয়ত্ত করে নেবে যাতে এই প্যাসেজের মূল ভাবটা তুমি ধরতে পারো, এবং এখানে কিছু পয়েন্ট আছে সেগুলো অবশ্যই তোমরা খেয়াল করবে যাতে করে তোমাদের এই প্রশ্নগুলো অ্যান্সার করার সময় খুব ইজি হয়ে যায়। তবে পেসেসের ফুল মিনিংটা জানাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যেহেতু আমরা বাঙালি বাংলাটা আমাদের সবচেয়ে ভালোভাবে জানা উচিত। তো আশা করছি পেসেসটা তোমরা বুঝতে পেরেছ। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। Thank you.